ভারত থেকে আমদানিকৃত 25 লাখ লিটার অপরিশোধিত তেলের প্রথম চালান দেশে পৌঁছেছে। শনিবার সকালে নরসিংদীর ঘোড়াশাল বন্দরে পৌঁছায় চালানটি। সকাল 11টায় শুরু হয় তেল হস্তান্তরের আনুষ্ঠানিকতা। বিদায় খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশে প্রথম জ্বালানি পণ্যের কাঁচামাল ন্যাফথা অয়েল আমদানি করা হয়েছে। আমদানি করেছে অ্যাকোয়ার রিফাইনারি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। বেলা 11টায় ঘোড়াশালে ভারতীয় ও বাংলাদেশের হাই কমিশনাররা আমদানি খালাস কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার, আমদানিকারক অ্যাকোয়ার রিফাইনারির ডিরেক্টর ও বিআইডব্লিউটি এর ডিরেক্টর। জ্বালানি সাশ্রয়ে উচ্চ ব্যয়ের ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পর মঙ্গলবার থেকে সরবরাহ সংকটে দেশ জুড়ে প্রতিদিন সূচি ধরে এক ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে। এরই মধ্যে দেশে প্রথমবারের মতো ন্যাফথা অয়েল আমদানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বাংলাদেশে যে এখন যে বিদ্যুতের যে ঘাটতি, এবং সেই ঘাটতির মূল কারণই হচ্ছে ফুয়েলের অপ্রতুলতা, এবং এই উদ্যোগের ফলে আমার মনে হয় যে কিছুটা হলেও বাংলাদেশের যে ফুয়েলের ঘাটতি সেটা পূরণ হবে। এই অপরিশোধিত তেল পরিশোধন করে 5 দিনের মধ্যে বিপিসির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানটি। আমাদের একটা বিশাল সুযোগ, কম দামে তাড়াতাড়ি করে এটা নিয়ে আমাদের ভোক্তা পর্যায়ে তাদের ডিমান্ডটা আমরা তাড়াতাড়ি করে মিট আপ করতে পারি, তাড়াতাড়ি হবে। দিস উইল বি ভেরি শর্ট অ্যান্ড ভেরি সুন দ্য ফিউল ক্রাইসিস উইল বি ফ্রম ন্যাফথা অকটেন উইল বি মেড অ্যান্ড উই আর ট্রাইং ফর মোর পার্সেলস ফর অ্যাকোয়া রিফাইনারি। জ্বালানি যে সংকট আমাদের এখন হচ্ছিল এটা থেকে আমরা ওভারকাম করে যাবো খুব তাড়াতাড়ি, আশা করি আমরা সামনে খুব স্মুথলি এখন যে প্রবলেমগুলো ফেস করেছি এগুলো ইনশাল্লাহ আর অনেক ইয়ে হয়ে যাবে আর কি। গেল বছর অ্যাকোয়া রিফাইনারি লিমিটেডকে 16,000 মেট্রিক টন তেল আমদানির অনুমতি দেয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। বছরে 1,20,000 মেট্রিক টন ন্যাফথা আমদানির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।